الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر شكرا لله الله আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন বন্ধু আমার খুব লক্ষ্য করে শুনেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি যে আপনার উপরে কোরআন নাযিল করেছি নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ তাআলা এই সম্মানিত রাতে আপনার উপরে নাযিল করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই দামি কোরআনটাকে কোন রাতে নাযিল করেছেন শবে কদরের রাতে এটা কি রমজান মাসে না রমজানের বাহিরে রমজানের দেন সবচাইতে পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থসমূহের মধ্যে সবচাইতে দামি যে গ্রন্থ বা যে কিতাব সেটার নাম হলো আল কোরআন সেটার নাম কি কথা বলতে হবে একটু সেটার নাম কি আল্লাহর কোন বান্দা যদি আল কোরআন এই শব্দটা শুধু মুখে বলে তাহলে আলিফ লাম কফ র আলিফ লাম কফ র আবার আলিফ নুন এখানে মোট 6টা হরফ আছে কয়টা হরফ আছে 6টা কেউ যদি সওয়াবের নিয়তে যদি বলে আল কোরআন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 60টা লিখে দেয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বলাটা যদি আল্লাহর জন্য হয় আমাদের সমস্ত কর্ম যদি আল্লাহর জন্য হয় আমাদের সমস্ত আমল যদি আল্লাহর জন্য হয় আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের মধ্যে এরকম বদলা দেওয়ার ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা বলেন সমস্ত গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ হলো আল কোরআন আর সমস্ত মাসসমূহের মধ্যে সবচেয়ে দামি মাস হলো শাহরু রমাদান সমস্ত মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটা তাহলে সমস্ত কিতাব সমূহের মধ্যে আসমানি সকল কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো আল কোরআন সমস্ত মাস সমূহের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটা রমজানুল মুবারক আর সমস্ত বছরের 365 দিনে এক বছর যদি হয় সেখানে যতগুলো রাত্রি আছে 365টা রাত্রি সমূহের মধ্যে সবচেয়ে যে দামি রাত্রি সেটা নাম হলো শবে কদর বা লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এই কোরআন আমি এই বরকতময় রাতে যেই রাত্রিটা সবচেয়ে বেশি বরকতময় যেই কিতাবটা সবচেয়ে বেশি দামি কিতাব সবচেয়ে বেশি নির্ভরযোগ্য নির্ভেজাল কিতাব আর এই কিতাবটা এমন একজনের উপর আমি আল্লাহ নাযিল করেছি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন বলেন সুবহানাল্লাহ যাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছেন আল্লাহর দূত আল্লাহর হাবিব যার দাম সকল সৃষ্টির চাইতেও বেশি এমন কি অনেক উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজির বরকতে কুল কায়নাতের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে আমার আপনার নবীকে দ্বারা আল্লাহ তাআলা নবীর উসিলায় আল্লাহ তাআলা অস্তিত্বের কুল কায়নাতের অস্তিত্বকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছে তাহলে দামি কোরআন দামি রাত্রি দামি মাস আর যেই ব্যক্তি এই রাত্রিতে ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারেও বলে দিয়েছেন যে ব্যক্তি এই রাত্রির মধ্যে ইবাদত বন্দেগী করবে আমি আল্লাহ তার দাম সবার উপরে উঠিয়ে দিব وما أدراك ما ليلة القدر
ও বন্ধু আপনি কি জানেন লাইলাতুল কদর মানে কি, শবে কদর এটা কি, এটার মানে কি, এটার দাম কেমন, এইটার ইজ্জত কেমন, এটা কতটুকু নির্ভরযোগ্য? আল্লাহ তার বন্ধুকে ডাক দিয়া বলেন, বন্ধু আপনি কি জানেন শবে কদর কি? ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি এটা কি জানেন নাকি আপনি, এটার মানে বোঝেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলে, আল্লাহ আপনি যা না বুঝাই দেন তার চাইতে বেশি বোঝার আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আপনি যতটুকু বোঝার ক্ষমতা দেন আমি তো ততটুকুই বুঝতে পারি, তার চেয়ে বেশি কেমনে বুঝবো আমি, আপনি জানাই দেন। কারণ আল্লাহ তালার জ্ঞান সমস্ত জ্ঞানের, সমস্ত জ্ঞানীদের জ্ঞানের উপরে কার জ্ঞান, কোনো সন্দেহ আছে? তাম দুনিয়ার সমস্ত মহা জ্ঞানীদের জ্ঞানকে যদি একত্র করা হয়, যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ তালার জ্ঞানের সামান্য একটু পরিধি যদি এক পাল্লায় রাখা হয়, কি সমান হবে? প্রশ্ন ওঠে, প্রশ্নই আসে। আল্লাহর আমি বলেন, আল্লাহ শবে কদর এটার দাম কত বড় আপনি নিজেই জানিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর মাধ্যমে সমস্ত উম্মতদেরকে একথা জানিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন আল্লাহু আকবার। লাইলাতুল কদর আল্লাহ বুঝাইতেছেন তার বন্ধুর মাধ্যমে আমাদেরকে বুঝাইতেছেন আল্লাহ তাআলা। লাইলাতুল কদর, ও বন্ধু শুনেন, লাইলাতুল কদর শবে কদরের রজনী খায়রুম মিন আলফি শাহর, এটা হলো কি, হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ, কে বলেছেন এই কথা, জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর রজনীটা এমন একটা দামি রাত্রি, এই রাত্রিতে যারা আল্লাহর যে বান্দা বান্দি ইবাদত বন্দিগি করবে, আল্লাহ বলেন এক রাত্রের ইবাদতের বদলা আল্লাহ তাআলা হাজার মাসের চাইতেও বেশি দান করবে। তাহলে হাজার মাস, এর আগে বলেছিলাম হাজার মাস, যদি আপনি এক হাজার মাসও ধরেন তাহলে এটা গণনা করলে 83 বছর 4 মাস হয়। সুবহানাল্লাহ, বলি কত বছর হয় কি আমার আপনার দ্বারা কি সম্ভব হবে 83 বছর কি এক তালা ইবাদত বন্দিগি করে যাওয়া সম্ভব হবে? বাঁচবো কি না এটাই তো সন্দেহ। আর বাঁচলেও 60-70-এর পরে যায় যেটা বাঁচা, ওটা হইলো বোঝেন নাই অর্ধেক বাঁচা, অর্ধেক ওটা অর্ধেক বাঁচা। ওইটা যে কইছে উঠলে বাবার ভাই না, বইলে উঠবার ভাই না, এই একটা অবস্থা ওইটা, ঠিক না? কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি এ রাত্রিতে এই পরিমাণ সামান্য একটু ইবাদত এ রাত্রিটার মধ্যে করে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দিকে 83 বছর 4 মাস বন্দিগি করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে ওই পরিমাণ সওয়াব দান করবে। এখন আসেন, এই রাত্রি আমরা কিভাবে তালাশ করব, কেমনে পাবো, বুঝবো কেমনে, তাই না? এই রাত্রি আমরা কেমনে পাবো? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, এ রাত্রিকে তোমরা যদি পেতে চাও তাহলে 20 রোজার পর থেকে যে সমস্ত বেজর